আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে, মনের কথা বলতে। আসলে ব্লগ শ্যুট করিনি, তো তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদেরকে কাল আজকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে বললামই যে আমার শাশুড়ি মা যে ইন্তেকাল করেছে, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, তো তার 40 দিনের মিলাদ ছিল, সেটা ছিল গতকালকে। আর আজকে হলো বুধবার, আর আজকে তার পর দিন সবাই চলে গেল। আজকে যারা যারা এসেছিল আত্মীয় স্বজন তারা তো কালকে অনেকেই চলে গেছে, মানে বেশিরভাগই চলে গেছে। আমার শুধু ননদিরা ছিল, আমার নানিমা ছিল, নানিমা তো দুদিন আগেই এসেছে, নানিমাও চলে গেল। তো নানিমার চলে যাওয়াতে কিন্তু মনটা অনেক খারাপ লাগছে, আর এখনও বাড়ি যায়নি, আমার বাপের বাড়িতে গেল, ওখানে দুদিন থেকে চলে যাবে। শনিবার এসেছিল আমার বাপের বাড়িতে, রোববার এখানে এসেছে, এখানে দুদিন তিন দিন থাকলো আর কি, থাকার পরে আজকে চলে গেল মানে আমার বাপের বাড়ি, ওখানে দুদিন পরে বাড়ি চলে যাবে। আর আমার বড় ননদ ছিল, ছোট ননদ ছিল, ছোট ননদের বাড়ি তো ওখানে পাশেই, তো আসা যাওয়া তো হতেই থাকে, বাড়ি পাশে থাকলে যা হয়। আর বড় ননদ ছিল, বড় ননদের মেয়ে জামাই ছিল, তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল বিকেলবেলা। নানিমা একটু আগে গেল, নানিমার সঙ্গে আমার মাসুমও চলে গেল। তো ওর বড় মা চলে যাবে, ওর ভালো লাগছে না, ও বলছে ও যাবে আমার বাড়িতে, ও চলে গেল, বলে তো গেল রাতে থাকবে, কিন্তু জানি না কতটা কী করবে, ও থাকতে চায় না আর কি। রাত্রিবেলা কিছুক্ষণ পরেই চিল্লানো শুরু করে দেয় আমি বাড়িতে যাব, বাড়িতে যাব। তো তখন আবার গিয়ে নিয়ে আসতে হয় আমার বাবা এসে দিয়ে যায়, না হলে মাসুমের বাবা গিয়ে নিয়ে আসে, এরকমই করে দুষ্টুমি সবসময়। তো বন্ধুরা, মায়ের 40 দিনের যে মিলাদ খুব ভালোভাবে হয়েছে, সুষ্ঠুভাবে একদম স্মুথলি হয়েছে। এত বড় মিলাতে সমস্যা, মানে এত বড় যেহেতু বড় করেই করা হয়েছে, তো বড় মিলাতে অনেক সমস্যা হয়, তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, একদম স্মুথলি মিলাদ কিন্তু হয়েছে। অনেক লোক হয়েছিল, তারপরেও কিছু সমস্যা হয়নি। আর মানে যতটুকু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ততটুকু দিয়ে খুব ভালোভাবে হয়েছে, আর মানে কোনো কিছুর কমতি করেনি, বেঁচেছে, অনেক কিছুই বেঁচেছে। তো সবার কাছে একটাই চাওয়া আর কি, ছোট বোন বড় আপু যে যেভাবে আমাকে ভালোবাসো, যে যারা যেভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে কমেন্ট করো, তারপর হচ্ছে সবসময় আমার ভিডিও দেখো, তাদের কাছে বলবো যে দোয়া করো মায়ের জন্য। আমরা তো সবসময় মায়ের জন্য দোয়া করি, তোমরাও দোয়া করো। আর কার দোয়া কখন কবুল হয় সেটা তো আর জানি না, না কেউই জানে না, তো খারাপ তো লাগেই বলো, খারাপ লাগারই কথা। মনে পড়ে যখন চুপচাপ শুয়ে থাকি বসে থাকি, মনে পড়ে অনেক কিছুই, মনে পড়ে মায়ের সম্পর্কে। আজকে গেছিলাম মায়ের কবরের কাছে, বুবু যখন চলে গেল, বড় বুবু, তখন গেছিলাম বিকেল বিকেলবেলা, হ্যাঁ বিকেলবেলা, নানিমা গেছিলো, আমি, আমার বড়জা, বুবু, আমরা গেছিলাম এখানে কাছেই। তো আমার বাড়ির একদম ঘরের পেছনেই জানলা খুললেই, এই জানলাটা খুললেই দেখা যায় মাকে, এখানে কাছেই রাখা হয়েছে যাতে সবসময় দেখতে পারি। তো সবার কাছে এটাই বলবো যে দোয়া করো, দোয়া করো মায়ের জন্য, দোয়া করো। আর নানিমার চলে যাওয়াতে আমারও ভালো লাগছে না, আর আজকে ও বাড়িতেই ছিলাম বেশিরভাগ আর কি, যাচ্ছিলাম আসছিলাম, যাচ্ছিলাম আসছিলাম, ভিডিও শ্যুট করিনি, খাওয়া দাওয়া ওখানে হয়েছে সারাদিনই, এখন রাত্রেবেলাকার শুধু রান্না করবো। সকালবেলা ওখানে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলাও ওখানে খাওয়া দাওয়া হয়েছে, সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। আমরা বাড়িতেই আসছিলাম যাচ্ছিলাম, এইটুকু তো না, সবসময় তো যাওয়া আসা করি, তারপরেও আত্মীয় স্বজন থাকলে একটু বেশি যাওয়া হয়, বিশেষ করে বুবুরা আসলে একটু বেশি যাওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সেরকম কিছু ব্লগ শেয়ার করিনি, আর হ্যাঁ রেগুলার হওয়ার চেষ্টা করবো, কালকে থেকে প্রপার ভিডিও বানানোর চেষ্টা করবো।
तो चलो आज के मतन वीडियो एखे शेष कर सबाई भलो थेको सुस्थ थेको सावधाने थेको हासि खुशी थेको निजे जत्न नियो निजे बाच्चादेर जत्न नियो आजकल मतन आसछि दुआ रेखो आल्ला भरोसा आल्ला हाफेज।